الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান একটি পংক্তি একটি ঘটনায় আপনাদের জানাই সুস্বাগতম। আলহামদুলিল্লাহ, আজও আমাদের এই অনুষ্ঠানকে একটি পংক্তি একটি ঘটনা দিয়ে সাজিয়েছি। তাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা মনোযোগ হয়ে আপনারা আপনাদের স্ক্রিনের সামনে বসে পড়ুন এবং আমাদের অনুষ্ঠানকে মনোযোগ সহকারে দেখুন ইনশাআল্লাহ আজাবাজাল। আজ আমরা আমাদের এই অনুষ্ঠানে একটি পংক্তি একটি ঘটনা নিয়ে আলোচনা করব। এর পূর্বে আসুন আমরা আমাদের অনুষ্ঠানকে দুরূদ শরীফের মাধ্যমে সাজিয়ে নিই। আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের দিনগুলোর মধ্য থেকে সর্বোত্তম দিন হল জুমার দিন। হযরত আদম সফিউল্লাহ আলিহি সালাম এই দিনই জন্মগ্রহণ করেন, তার রুহ মোবারকও এই দিনই কবজ করা হয়, এই দিনেই সিঙ্গাতে ফুক দেয়া হবে আর এই দিনেই কিয়ামত সংগঠিত হবে। তাই তোমরা এই দিনটিতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ প্রেরণ করো, কেননা তোমাদের দুরূদ শরীফ আমার নিকট পৌঁছানো হয়। সাহাবায়ে কেরামগণ আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার বেসাল শরীফের পর আপনার নিকট দুরূদ শরীফ কিভাবে পৌঁছানো হবে? ইরশাদ করলেন, আল্লাহ তাআলা নবীগণ আলাইহিমুস সালাম এর পবিত্র শরীর মোবারকগুলো খাওয়াকে জমিনের জন্য হারাম করে দিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো, আমাদের প্রিয় নবীর উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করলে আমাদের কি লাভ হবে? অবশ্যই লাভ হবে, কেননা দুরূদ শরীফ পাঠ করলে সকল কল্যাণের দরজা তার জন্য খুলে দেয়া হয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও আমাদের প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে বরকত হাসিল করব ইনশা আল্লাহ আজ্জা বাজাল। আমি নিয়ত করছি, আপনারাও নিয়ত করে নিন, যেন আমরা সবসময় আমাদের প্রিয় নবীর উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের দিকে যাই এবং আজ আমরা একটি পংক্তি নিয়েছি এবং একটি ঘটনা নিয়েছি। আসুন আমরা আমাদের পংক্তির দিকে যাব এবং ঘটনাও শুনব। লেখক তার পংক্তির মধ্যে কোন বিষয়টি তুলে ধরেছেন এবং তার মনোভাব সেখানে কি বয়ান করেছেন আমরা শুনব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের পংক্তিকে শ্রবণ করি। জিনো ইনসান মলক কো হে ভরোসা তেরা সরবরা মর জায়ে কুল হে দরওয়ালা তেরা সরবরা জয়ে কুল হ্যায় দরওয়ালা তেরা। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দর পংক্তিটি এবং কত মধুর এবং কত সুন্দর ভাবকে লেখক তার পংক্তির মধ্যে তুলে ধরেছেন। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এর মধ্যে লেখক কোন বিষয়টি তুলে ধরেছেন আমরা এর অর্থের মাধ্যমে জেনে নিই। আসুন আমরা এখন এর অর্থ শ্রবণ করব। জিন, মানব এবং ফেরেশতা কুল, ইয়া রাসূলুল্লাহ
সবার ভরসা তো আপনি। এবং হে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার দরবারের সবাই তো মুখাপেক্ষী, আপনার দরবারের মুখাপেক্ষী তো আমরা সবাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দর বিষয়টি লেখক তার পঙ্ক্তির মধ্যে তুলে ধরেছেন, আসলে সঠিক। সত্যি সকল ফেরেশতা, মানব জাতি এবং জিন জাতি সবাই আমার রসুলের মুখাপেক্ষী। আমার রসুল ছাড়া কেউ কোনো বিষয়ে আগাতে পারবে না, কেউ কোনো বিষয়ে কোনো কিছুই করতে পারবে না, যতক্ষণ না প্রিয় নবী সাল্লাল্লাহু আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অনুমতি না পাওয়া যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে পঙ্ক্তির মধ্যে যা তুলে ধরেছেন, আমাদেরও এই আকিদা, আমাদেরও এই বিশ্বাস অন্তরে রাখতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অবশ্যই আমরা যখন এই বিশ্বাস আমাদের অন্তরে রাখব, আমরা যখন এই বিশ্বাস নিয়ে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে আরজু জানাব, ওনার দরবারে চাইব, তো অবশ্যই পাব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের আকিদা যেন এটাই হয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের ঘটনার দিকে যাই এবং আজকের ঘটনা আমরা শুনে নিই, কি রয়েছে আমাদের জন্য আজকের ঘটনায় এবং কি মাদানী ফুল আমরা পাব এর মাধ্যমে। আসুন ঘটনা শুনে নিই। শাহেনশাহে বাগদাদ হুজুরে গসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একবার তার মুরিদদের কাফেলা নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হলেন। কাফেলাটি যখনই কোনো মঞ্জিলে গিয়ে উপনীত হতো, তখনই সাদা পোশাক পরিহিত এক রহস্যময় যুবক কোথা থেকে এসে উপস্থিত হয়ে যেত। সে তাদের সাথে খাওয়া দাওয়া করত না। হুজুরে গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই তার মুরিদদের নির্দেশ দিলেন যে তারা যেন ওই যুবকের সাথে কথাবার্তা না বলে। কাফেলা মক্কা শরীফে প্রবেশ করল এবং একটি ঘরে অবস্থান গ্রহণ করল। যখন এই হাজিরা ঘর থেকে বের হতেন, তখন সেই রহস্যময় যুবকটি ঘরে প্রবেশ করত এবং যখন তারা প্রবেশ করতেন, তখন সে বের হয়ে যেত। একবার সবাই বের হয়ে গেল, কিন্তু কাফেলার এক হাজি সাহেব ওয়াশরুমে রয়ে গেলেন। ইত্তবসরে সেই রহস্যময় যুবক ঘরে প্রবেশ করল। সেখানে সে কাউকে দেখল না। সে তার থলেটি খুলে একটি আদা পাকা খেজুর বের করে তা খেতে লাগল। হাজি সাহেবটি যখন ওয়াশরুম থেকে বের হলেন আর তার দৃষ্টি যখন সেই রহস্যপূর্ণ যুবকটির দিকে পড়ল, তখন সে সেখান থেকে চলে গেল। সেই থেকে সে আর কোনো দিন কাফেলার লোকদের নিকট আসেনি। যখন সেই হাজি সাহেবরা হুজুরে গসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি কে এই আশ্চর্যজনক বিষয়টি জানালেন, তখন তিনি বললেন, এই রহস্যময় যুবকটি সেই জিনদেরই একজন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কাছ থেকে কোরআনে মাজিদ শুনেছিল। আল্লাহ তাআলা রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদাকায় আমাদের ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো ঘটনাটি কত চমৎকার এবং হুজুরে গসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার সম্পর্কে জানালেন। আসলে হজ একটি পরিপূর্ণ এবং বরকতময় কাজ, যা করার সৌভাগ্য সেই অর্জন করে যাকে আল্লাহ তাআলা তাকে তৌফিক দেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয় যে পবিত্র ভূমিতে, পবিত্র হেরেম শরীফে আমরা হজ পালন করি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে হাজিরি দেই এবং দুরুদ ও সালাম পেশ করি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আমরা অনেক সৌভাগ্যবান যে সেই হুজুরে গসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মুরিদের অন্তর্ভুক্ত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হ্যাঁ, আমাদেরকে অবশ্যই একজন পীর সাহেবের হাতে বায়াত গ্রহণ করা উচিত। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আজকে আমাদের সেই পথকেও দেখিয়ে দিচ্ছে। বরং দাওয়াত ইসলামী আজ আমাদের সেই আল্লাহর ওলিদের পথই নয়, বরং আমাদেরকে আল্লাহ রসুলের পথে
সকল বিষয়ের প্রতি আমাদেরকে জ্ঞাত করছে, আমাদেরকে জানিয়ে দিচ্ছে আমরা কোথায় আছি এবং কি করছি। দাওয়াত ইসলামে আমাদেরকে আজ দেখিয়ে দিচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই আদর্শের পথ। আমাদেরকে দেখিয়ে দিচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্দর সুন্দর সুন্নত সমূহের দিকে। আলহামদুলিল্লাহ, আজ আমরা আমাদের জীবনকে, আজ আমরা আমাদেরকে কিভাবে শুধরাবো, কিভাবে আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ করব, সেই পথ আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী আজ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি এই দাওয়াত ইসলামের মাদানী মহলে আমাদেরকে জড়িয়ে নিই এবং মাদানী কাফলায় সফর করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদেরকে একজন পরিপূর্ণ মুসলমান হিসেবে গড়ে তুলতে পারব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হ্যাঁ অবশ্যই, দাওয়াত ইসলামের এই মাদানী কাফেলা 3 দিনের, 12 দিনের, 30 দিনের মাদানী কাফেলায় সফর করে। তাই আপনাদেরকে বলবো, আপনারাও এই মাদানী কাফেলায় অংশগ্রহণ করুন এবং সুন্নত শিখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পথে নিজেকে সাজিয়ে নিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পথের পথিক হয়ে যান। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামের মহলে যখন চলে আসব, তখন আমরা নিজেকেই দেখতে পারব, তখন আমরা এই উপলব্ধি করতে পারব যে আমরা কতটুকু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলী বা আলী ওয়াসাল্লাম থেকে দূরে ছিলাম। এই দাওয়াত ইসলামের মাদানী মহলে চলে আসার বরকতে আপনি হয়ে যাবেন পরিপূর্ণ একজন মুসলমান, যেভাবে আল্লাহ তার রাসূল চান। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় খুবই সংক্ষিপ্ত এবং আপনাদের নিকট আমাদের আরজ থাকবে, আপনারা এই মাদানী পরিবেশে নিজেকে জড়িয়ে নিন এবং মাদানী কাফেলায় সফর করুন, মাদানী ইনামতের উপর আমল করুন এবং দাওয়াত ইসলামকে সঙ্গ দিন। ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল আপনারা আপনাদের জীবনকে একজন পরিপূর্ণ মুসলমান হিসেবে পাবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় খুবই সংক্ষিপ্ত, শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব এবং এর পূর্বে আপনাদেরকে বলবো যে আপনারা মাদানী চ্যানেল দেখবেন এবং অন্যদেরকে দেখায় উৎসাহিত করবেন, কেননা মাদানী চ্যানেল একটি শরীয়ত পরিপূর্ণ চ্যানেল। আপনি যদি একে দেখেন তাহলে অবশ্যই নেকি অর্জন করবেন এবং অন্যকে দেখালে আপনি তার নেকি অর্জন করবেন, তার সমপরিমাণ নেকি আপনিও পাবেন। তাই বলবো নিজেও মাদানী চ্যানেল দেখুন এবং অপরকে দেখায় উৎসাহিত করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।